2021 সাল যা গেছে তাই থাক। 2022 সালে ওমিক্রন ও করোনা ভাইরাস থেকে জনগণকে মুক্ত করতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সচেতনতামূলক প্রচার করে শুক্রবার। এদিন শক্তিগড় থানার উদ্যোগে সচেতনতামূলক প্রচার করার পাশাপাশি মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শক্তিগড়ের মসজিদপাড়া বাজার হাটতলা পুতুন্ডা শিবতলায় সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিলি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মহসিন সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।